একটি ঘটনা দিয়ে শুরু করি। সাবিলে আর সালমান পুরো ভার্সিটি লাইফ একসাথে কাটালো, বিয়ে করে নিজেদের সংসার সাজানোর বিশাল প্ল্যান তাদের। কিন্তু যেই না পাশ করলো, সাবিলাকে পরিবার থেকে বিয়ে দেওয়ার জোরদার প্রচেষ্টা শুরু হলো। সাবিলা নিজের বাবা মাকে নিজের পছন্দের কথা জানালে বাবা মা এক কথায় মুখের উপর সরাসরি জানিয়ে দিল, কোনো বেকার ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিব না, কোনো বেকার ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিব না। অপরদিকে সালমানও একের পর এক চাকরির ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, কখনো লিখিত বা কখনো মৌখিক পরীক্ষার মুখোমুখি হয় সালমান। কিন্তু চাকরি, সে যেন এক সোনার হরিণ। সালমানের চাকরি না থাকায় সাবিলাও জোর দিয়ে বাবা মায়ের সাথে কথা বলতে পারে না। এমন ঘটনা আজকাল খুবই কমন। 5-6 বছর সম্পর্ক থাকার পর কখনো ছেলের পরিবার, কখনো বা মেয়ের পরিবার বিয়ে করার পথে বাধা হয়ে দাঁড়ায়। বেচারা প্রেমিক যুগলের অবস্থা এমন হয় যে না পারে এতকালের সঙ্গীকে ছাড়তে, না পারে বাবা মাকে ছাড়তে। আপনিও যদি এমন সমস্যায় পড়ে থাকেন, তবে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাবা মায়ের দৃষ্টিভঙ্গি নিয়ে দেখার চেষ্টা করুন। প্রথমত মাথায় রাখবেন, এই দুনিয়ায় আপনার প্রথম আপনজন হচ্ছেন বাবা মা। তারা কখনোই চাইবেন না আপনি ভবিষ্যতে অসুখী হন। আবার দ্বিতীয়ত, পছন্দের মানুষকে যে পরিবারের সবার কাছে প্রিয়পাত্র হতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু সেই মানুষটি যদি গুরুত্বপূর্ণ অভিভাবক, যেমন বাবা মার বিবেচনায় যথোপযুক্ত না হন, তাহলে চিন্তাভাবনার দরকার আছে। যেমন আপনি যাকে ভালোবাসেন সে যদি মাদকাসক্ত, পরনারী বা পরপুরুষ আসক্ত, মিথ্যাবাদী, জুয়ায় আসক্ত, নির্যাতনকারী, মানসিকভাবে অসংলগ্ন বা বাস্তব জ্ঞানহীন কল্পনাবিলাসী, অথবা স্বভাবে আপনার ঠিক বিপরীত মেরু হয়ে থাকে, তবে বাবা মায়ের অপছন্দের কারণ যৌক্তিক। বিশেষ করে সম্পর্কের প্রথম 1-2 বছর আমরা এক প্রকার অন্ধই হয়ে থাকি। পছন্দের মানুষ আবেগ সহানুভূতির অনেকখানি জায়গা জুড়ে থাকে বলে অনেক সময় তার দুর্বলতাগুলি আমাদের চোখ এড়িয়ে যায়। এই কারণেই কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ বলেছেন, কবির প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয়। কবির প্রেম মানুষকে পুতুল বানিয়ে দেয়। প্রেমিক প্রেমিকার হাতের পুতুল হন, কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল, দুজন কখনো একসাথে পুতুল হয় না। মানসিক ক্ষমতা যার বেশি তার হাতেই পুতুলের সুতো। তাই মাথায় রাখবেন, আপনি যেন কারো প্রেমের পুতুল হয়ে একান্ত আপনজন বাবা মায়ের বিরুদ্ধে চলে না যান। বিয়ের পর প্রিয় মানুষ ঠিক হয়ে যাবে এই ভুল ধারণা মনে পোষণ করে রাখবেন না। বরং এই সময় আপনার মাথা পরিষ্কার করার জন্য বাবা মা এবং প্রিয় মানুষের কাছ থেকে 4-5 মাসের সময় চেয়ে নিন। এই সময় আপনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে ব্যস্ত থাকুন, যেমন গরিব এতিম শিশুদের জন্য কিছু করা বা বৃদ্ধাশ্রমে বৃদ্ধদের সেবা করা, এই ধরনের। টাকা পয়সার সমস্যা না থাকলে বিভিন্ন জায়গায় ঘুরুন। আর অবসরে আবেগ বাদ দিয়ে প্রিয় মানুষের স্বভাব আর মা বাবার দাবিগুলো কি যৌক্তিক নাকি অযৌক্তিক তা নিরপেক্ষভাবে সময় নিয়ে বিচার করার চেষ্টা করুন। মাথায় রাখবেন, সংসারে ধোকা মানে আবেগের রঙিন চশমা খুলে দায়িত্বের বোঝা কাঁধে নেয়া। আপনার প্রিয় মানুষ এই দায়িত্ব নিতে উপযোগী কিনা তা ঠান্ডা মাথায় সময় নিয়ে চিন্তা করুন। যদি বাবা মায়ের কথাগুলো যৌক্তিক হয়, যদি সব ধরনের বিশ্লেষণের উপর বুঝতে পারেন যে বাবা মায়ের কথাগুলো যৌক্তিক, তবে পার্টনারের সাথে সমঝোতা করে সম্পর্ক চুকিয়ে ফেলাই উত্তম হবে। যদি দীর্ঘদিনের সম্পর্ক হয়, তবে এতে আপনার উপর 6 মাস থেকে 1 বছর প্রচুর মানসিক ঢগল যাবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু পরে শরীর সঙ্গে খুঁজে পেলে আপনার এই সিদ্ধান্ত তাকেই যথার্থ বলে মনে হবে, তখন আবার বাবা মাকে ধন্যবাদ জানাবেন। আর যদি বাবা মায়ের কথাগুলো অযৌক্তিক হয়, আর যদি সকল বিবেচনার পর বুঝতে পারেন বাবা মায়ের দাবিগুলো অযৌক্তিক, অর্থাৎ পছন্দের মানুষেরই নৈতিকতা এবং যোগ্যতার বিবেচনায় স্বয়ংসম্পূর্ণ হয়, তবুও বাবা মা যদি অযৌক্তিকভাবে শুধু শুধু সন্তানের অমঙ্গলের আশঙ্কায় বিয়েতে বাধা প্রদান করে থাকেন, তবে প্রিয় মানুষকে আপনার বাবা মায়ের কাছাকাছি আনতে সহায়তা করুন। কৌশলের আশ্রয় নিয়ে ধীরে ধীরে প্রিয় মানুষকে আপনার বাবা মায়ের বিভিন্ন কাজে সহায়তা করতে বলুন। এতে আপনার প্রিয় মানুষের ইমেজ তাদের কাছে ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে। এতে সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে ঠিকই প্রতিরোধের বরফ গলতে থাকবে। অনেক সময় দেখা যায় আপনার প্রিয় মানুষের সব ঠিক, শুধু বংশগত মর্যাদার অমিল, সাময়িক বেকার অথবা পারিবারিক ও অর্থনৈতিক শক্ত অবলম্বন না থাকার কারণে বাবা মা মেনে নিচ্ছেন না। এটা পুরনো সংস্কারের কারণে হতে পারে। মাথায় রাখবেন, এ কথা সত্য যে বাবা মা সন্তানের জন্য অনেক কিছুই করেন, সন্তানের উপর তাদের অনেক দাবি দাওয়া আছে। কিন্তু প্রত্যেকটি মানুষ এক একটি স্বাধীন সত্তা, আর বাবা মায়ের সব কথায় যে চিরসত্য ও বিনা প্রশ্নে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। তাই যে বিষয়টির সাথে সন্তানের জীবনের প্রশ্ন জড়িত, সেখানে বাবা মায়ের সুবিবেচনা একান্তই কাম্য। তাই যদি বাবা মাকে বোঝানোর সব প্রচেষ্টার পরেও তারা আপনার প্রিয় মানুষকে মেনে না নেয়, তবে একজন পূর্ণবয়স্ক মানুষ হিসেবে বাবা মায়ের পছন্দের বাইরে গিয়ে নিজের পছন্দের মানুষকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নিন। কারণ জীবন তো প্রথমত আপনার, তাই আপনার যৌক্তিক পছন্দের অগ্রাধিকার সবার আগে।
কিন্তু অবশ্যই এই সময় আপনার বয়স 24-25 উপরে এবং নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। দুজনে যদি বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তবে প্রাথমিকভাবে কিভাবে দুজনে চলার মতো অর্থ জোগাড় করবেন তা আগে নিশ্চিত করুন, কারণ তা করতে না পারলে বাবা মায়ের বিরাগভাজন তো হবেনই। একসময় দেখবেন প্রিয় মানুষটিও পর হয়ে গেছে, তখন দুই কুলি হারাবেন। তার আগে প্রিয় মানুষটিকে নিজের অবস্থান পরিষ্কার করে বলুন, দেখো আমার বাবা মা আমাদের সম্পর্কটাকে সহজে মেনে নেবেন না, কিন্তু তোমাকে ভালোবাসে বলে তোমার উপর ভরসা করেই আমার একান্ত আবঞ্জনের বিরুদ্ধে গিয়ে তোমাকে জীবনসঙ্গী করার সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি বাবা মায়ের সাথে সম্পর্ক পুনরায় স্বাভাবিক করতে তোমার পূর্ণ সহযোগিতা চাই। সন্দেহ নেই বাবা মা এতে খুব কষ্ট পাবেন এবং অনেকদিন তাদের রাগ থেকে যাবে, কিন্তু যদি যে কোনো প্রয়োজনে এবং বিপদে আপদে তাদের পাশে দাঁড়ান, তবে কয়েক বছর পর দেখবেন ধীরে ধীরে তারা বিষয়টি মেনে নিয়েছেন। কিন্তু শুরুর কয়েকটি বছর প্রিয় মানুষের সাথে আপনাকে প্রচুর সংগ্রাম করতে হবে, সেজন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন। আসল কথা হচ্ছে বিয়ে এক বা দুই দিনের ব্যাপার নয়, বিয়ে হচ্ছে সারা জীবনের ব্যাপার। সুতরাং বিয়ে করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কারো ওপর আবেগ, রাগ, ক্ষোভ কিংবা জিদের বশবর্তী হয়ে হঠাৎ করে ফেলা কখনোই ঠিক না।